অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর দম ফেলবার জো নেই। স্কোয়াড ঘোষণা থেকে শুরু করে নতুন জার্সি তৈরি, হাতে মাত্র এক মাস সময় বাকি। এর মধ্যে সেরে ফেলতে হবে নিজেদের যত শর্টকামিং। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবকিছুতেই নিজেদের রাখছে একটু এগিয়ে। দল ঘোষণার মতো জার্সিও সবার আগে উন্মোচন করেছে অজিরা। স্বদেশের সংস্কৃতি তুলে ধরে তৈরি করা হলো অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি। নকশায় ফুটে উঠেছে অজিদের অতীত ঐতিহ্য। জার্সি উন্মোচনে ছিলেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং জস হ্যাজেলউড। অস্ট্রেলিয়া আদিবাসী গোষ্ঠী 1866 সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একটি ম্যাচ আয়োজন করে। পরে সেই দলটাই 1868 সালে ইংল্যান্ড সফরে যায়, যা অস্ট্রেলিয়ার কোন স্পোর্টিং টিমের প্রথম বিদেশ সফর ছিল। জার্সির সামনের মোটিফ সেই দলকে শ্রদ্ধা জানিয়ে তৈরি করা। হলুদ জার্সির ওপর সবুজ ও সোনালী রঙের শিল্পকর্মে ফুটে উঠেছে আদিবাসী ও টোরেস স্ট্রেইট আইল্যান্ডের পতাকা। জার্সির ডিজাইনার আন্টি ফিওনা ক্লার্ক এবং কোর্টনি হেগেন। জার্সির কলার ও হাতাতে কালো রং ব্যবহৃত হয়েছে, এর সাথে মিল রেখে ট্রাউজার রাখা হয়েছে কালো রঙেই। নকশায় ভিন্নতা আনলেও আগের জার্সিগুলোর মতো ওয়াক অ্যাবাউট উইকেটের শিল্পকর্ম রাখা হয়েছে জার্সির মাঝখানে। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বানানো হয়েছে এই বিশ্বকাপ জার্সিটি। 16 অক্টোবর বসবে টি-20 বিশ্বকাপের অষ্টম আসর। এ গ্রুপে স্বাগতিকদের সাথে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ইংল্যান্ড। প্রথম রাউন্ড থেকে আরও দুটি দল যুক্ত হবে এই গ্রুপে। রুকাইয়া রাত্রি 71